Aleixo. বর্বমা তুলসী তলার পিদিম নিবল কি করে? এ কি স্বপ্নে সে কাণ্ড? মেনকা কি হয়েছে? এই শুরু হলো তোমার বিদায় পর্ব ভগিনী শ্রীলক্ষ্মী। মা, মা গো, আমি কি অনাচার করেছি মা? তুলসীতলের পিদিম নিবে গেল, আজ এমন শুভ দিন, আমার ঘরে বউ এলো আর আজই পিদিম নিবে গেল। ছোট বৌমা আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? স্ত্রী আচার সেরে তাড়াতাড়ি বৌমাকে ঘরে নিয়ে এসো। নতুন বউকে দুয়ারে রেখে সাউরিয়া পিদিম নিয়ে কান্নাকাটি জুড়লো কুপু। বৌমার তো দেখছি কপালখানা খুব খারাপ। তোর বাড়িতে আদর যত্ন পাবে নে কো? বড় তো দেখছি মার আঁচল ধর। আদর না করলেই হলো? বাপের ঘরে নালিশ করে দেবো নে, তখন বুঝবে এরা ঠেলা কেনা। আমি কি যেমন তেমন ঘরের মেয়ে নাকি? কি করে এবার এই সংসার রক্ষা করবে তুমি স্ত্রী? এই বউ তো অলক্ষ্মী হয়ে ঢুকছে দেখছি। দেবী, কিসের এত চিন্তা তোমার? এত আনমনা মনে হচ্ছে কেন? ক্ষমা করো প্রভু, আমি সত্যই আনমনা হয়ে পড়েছিলাম। আমার ভক্তের গৃহে এমন অমঙ্গল দেখে আমি ব্যাকুল হয়ে পড়েছি। মনে হচ্ছে এখনই ছুটে যাই মরতে, রক্ষা করি তাদের। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলি আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। চাচা,
ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।